দেখুন প্রিয় দর্শক, আপনারা বিজ্ঞাপনে জানান যে বাংলাদেশ সমিতি বিভিন্ন প্রত্যেকখান বিভাগত বা প্রত্যেকখান জেলা মধ্যে এখন কম বেশি আক্রান্ত ইয়ে বন্যায়। আর সিলেট সমিতি কত কয়েকদিন যাবত সিলেটের বন্যার কথা কইলাম, কিন্তু গতকাল একদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা আক্রান্ত ইয়ে প্লাবিত ইয়ে বিভিন্ন জায়গা মধ্যে মানুষ ভোগান্তিতে ভোগের। আমরা যেহেতু চট্টগ্রাম লেখা করি, আর চট্টগ্রামের কথা কই, চট্টগ্রামের ফেনী তুনীতে শুরু করি আর রাঙ্গামাটি পর্যন্ত, আর যে সমস্ত বেন্দি কক্সবাজার পর্যন্ত যে হন হন উপজেলার মধ্যে বেশি আক্রান্ত ইয়ে এলে কিছু উপজেলার সার্বিক চিত্র ইয়ে আর আর প্রতিনিধি করলে সরাসরি সংযুক্ত ইম আর আজিয়ে প্রথমত সংযুক্ত আগে আর ফেনীর আর আকাশ আকাশ এম এ আকাশ সংযুক্ত আছে। তো আকাশ আকাশ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আকাশ, তুমি তুমি কি আমাকে বলবা যে আমাদের থেকে তোমাদের ওখানে বর্তমান পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেটা বলো আগে। জি আমি আপনাকে, আমরা আগে যুক্ত হয়েছিলাম এবং কি আগে দেখিয়েছি যে চিত্রগুলো, আমরা এখানে এসেছি ভারতীয় যে উজানের পানি, উজানের পানিগুলো কিন্তু প্রায় শতাধিক, প্রায় 500-এরও অধিক কিন্তু পরিবারকে বন্যায় আক্রান্ত সকলের পরিবারগুলো, কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, যেহেতু আমরা সংবাদ সংগ্রহের কাজ করে আসছি, সেখান থেকে একটি কথা বলা হয়েছে, প্রায় যুগের পর যুগ কিন্তু এই ভোগান্তিটি কিন্তু পোহাচ্ছেন ফুলগাজীর মানুষ। প্রিয় দর্শক, ওনারা দেখতে লিখুন যে যে ফেনীর বিভিন্ন এলাকার চিত্র, ফেনীর বিভিন্ন জায়গার মধ্যে আর আর প্রতিবেদক যে ফুটেজ সিন পাঠাইয়ে ইন ওনারা লয় আর সংযুক্ত করি, এটা ভয়াবহ মানে পানির স্রোত কি পরিমাণ, এটা মানে রাস্তা ভাঙ্গি যার গই, বিভিন্ন জায়গার ব্রিজ কালভার্ট ইন ভাঙ্গি যার গই, এবং অনেকটা হদে ফেনীর যে পানি ঢুকের ইন ভারতের বিভিন্ন রাজ্যের পানি ঢুকের বলি হর, তবে এই ভারতত পানির বিভিন্ন অঙ্গরাজ্য মধ্যে ব্যাপক প্লাবনী, এবং এটা বলতে গেলে আর দেশত্ব আল্লাহ বাঁচাইয়ে যে আর মৃত্যু সংখ্যা নাই তেমন একটা, যাও ইয়ে খুব কম, কিন্তু ভারত মধ্যে ইন 50-এর অধিক সরাগিয়ে গই, এবং আরো আরো মৃত্যু বলি আরো আর ফোনের রেড অ্যালার্ট জারি করছি যেবে তারা ধন্যবাদ। তো আকাশ আর একটু আর মনে হয় যে আকাশ সবার সংযুক্ত ই ফানলার আকাশ, আকাশ কি আমাকে শুনতে পাচ্ছো? ওকে, আকাশ যেহেতু একটু কারিগরি ত্রুটি তাই পারে, তো আরা একটু সংযুক্ত হইম পটিয়ার আর আর ওবায়দুলক পিবলু পটিয়ার আর পটিয়ার সারা পার্শ্ববর্তী চট্টগ্রাম শহরের পার্শ্ববর্তী এলাকা পটিয়ে, পটিয়ার মধ্যে কিন্তু ব্যাপক বন্যই আর পটিয়ার মধ্যে আর প্রতিনিধি ওবায়দুলক পিবলুর কথা হই। পিবলু জি জি ভাইয়া, বিপ্লবকে আর শুনতে পাইছিল? জি 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 সে শুনতে শুনে উনি গণরায় উনি আয় অনর উনি বিপ্লবকে আর শুনুন না। জি 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 উনি আচ্ছা আচ্ছা বিপ্লব, এখন কোন জায়গাতে আছো ভাই?
ঐতিহ্যবাহী একটান বাজার টানারহাট বাজার, এই বাজারের পার্শ্ববর্তী বোয়ালহালি চন্দনাই চন্দনাই তারপর আনোয়ারা কর্ণফুলীর মানুষ এরা ক্রেতা বিক্রেতা কলাই বাজার গড়ি বললে এবং বিক্রি করি বললে। তো আজকে যে যে পরিমাণ টানা দুই তিন দিন ধরে যে টানা বৃষ্টি হই, এই বৃষ্টির কারণে বিশেষ করে ফটিয়া পৌরসভার এই বিভিন্ন ওয়ার্ড মানে হাঁটু পরিমাণ সমান মানে হাঁটুর উদ্দি উঠে গেল পানি এবং অনেক বাড়িঘর পানি ঢুকি পানি ঢুকি এবং আমরা বিশেষ করে আজকে সকালে সকালে বিভিন্ন ওয়ার্ড গিয়ে দেখি মানে ফটিয়ার এই পৌরসভা এর যেটুকুন হাল আছে মানে তার মধ্যে মরাহাল একটা এই হালের আশেপাশে যারা বাড়িঘর আছে প্রত্যেকের বাড়িঘরের মধ্যে অনেক পানি ঢুকি পানি ডুবি এড়ে অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু আজ সোমবার এসে মানে দুপুরে সকাল তন দুপুর পর্যন্ত পানি একটু বৃষ্টি সম্পর্কে পানি কমেছে, এখন যখন আবার বৃষ্টি বেড়গি এখন আবার অনারল্যে পানি ওভার হয়ে মানুষ এখন টানা হাত পুরো ঢুকে গে গো ঢুকে গে অনারল টানা হাত এখন মানে লুঙ্গি খুলি খুলি ফ্যান বড়ি বড়ি এরা বাজার করতে আসছে মানে এখন রাস্তাঘাটের অবস্থা খারাপ হাঁটু পরিমাণ পানি এই বিষয়ে আমরা মেয়র হলো হতা হলো বিপ্লব বিপ্লব জি ভাই জি ভাই রাস্তাঘাটের অবস্থা খারাপ বুঝলাম ফনকিয়ার গরবাড়ি দুই পিকি না হ্যাঁ বড় গরবাড়ি ডুবি গেই গো এবং অনেককে জানা বানা পর্যন্ত করে না পারে তুলত পানি ডুবি গো এবং আজ সকালে বড় মেয়র যাই যাই এই তার পরিবারের খবর টবর লই এবং কিছু কিছু অনুদানও দিয়ে বেশিরভাগ হাল ওই এবং পৌরসভার স্বর্গ হাল যদি প্রবাহিত হয় এই স্বর্গ হাল প্রবাহিত হওয়ার কারণে বর্ষা হলে আরাতে ফটিয়া পৌরসভার এই সাত নম্বর আট নম্বর পাঁচ নম্বর চার নম্বর ছ নম্বর উগ্র মরা হলে প্লাবিত করে আজি আরোগ্যল দি ন নম্বর আরোগ্যল দি ন তিন দুই এই সিলমের খালি মরাহালের পানি প্লাবিত করে আই পৌরসভার মেয়র অনর পরপরেই আই পটিয়া পানি উন্নয়ন বোর্ডের পটিয়াশা কর্মকর্তারা বড়ি করি বড়ি করি তারা জানাই দি আর এই হাল লিন মরা হাল আর বর্ষা হারে প্লাবিত হইরে পৌরসভা প্লাবিত হয় এবং পটিয়া পৌরসভার যদি রক্ষা করতে যায় তাহলে পটিয়া পৌরসভার যে মরা হাল লিন আছে দুই যদি এই বেড়িবাঁধ লাগবে অত বেড়িবাঁধ ন রিটার্ন ওয়াল লাগবে রিটার্ন ওয়ালের মাধ্যমে একার সৌন্দর্য বর্ধন হইব রিটার্ন ওয়ালের পাশাপাশি উপর যদি ওয়াকিং স্পেস হয় তাহলে মানুষ পয়সা দিব তারিব আনি তারিব কিন্তু পানি উন্নয়ন বোর্ডে কোনো পদক্ষেপ নয় আই আজিয়াই আর আর ইতার আগে প্রায় বারোশো কোটিটা ফটিয়াল্লা বরাদ্দ দিচ্ছি এগারোশো আঠারো প্রায় বারোশো কিন্তু দুর্ভাগ্য বিষয় ফটিয়া পৌরসভা তো একটাও বরাদ্দ ন হয় এবং বরাদ্দ নওয়ার কারণে ফটিয়া পৌরসভার মানুষ ক্ষুব্ধ এবং ফটিয়া পৌরসভার মানুষ বিক্ষুব্ধ বঞ্চিত আই ফটিয়া পৌরসভার মানুষের অধিকার বাস্তবায়ন লাই এবং এই এই সীমা হালের পানির পাতে পরে পৌরসভার মানুষ প্লাবিত নয় গরবাড়ি নষ্ট নয় রাস্তাঘাট প্লাবিত নয় আই সম্পদ হানি নয় আই আহ্বান জানাই দি পানি উন্নয়ন বোর্ডে আই কর্তৃপক্ষ করে যাতে রাস্তার দুই ধারে রিটার্নিং ওয়াল দিয়ে ওয়াদার মাধ্যমে পৌরসভার সৌন্দর্য বর্ধন করে এবং পানি তোল আর আর রক্ষা করে যথাযথ পানি চলাচলের ব্যবস্থা করে যাতে এই পানি একদম সীমা খাল এই
কিন্তু সাংখালিহাল সাংখালিহাল পর্যন্ত এই এই খালৰ পানী এই মানে যাইবগৈ এবং যাইলি জি ভাইয়া জি এখন ঠিক তো খন খন বাজার আছে বাজারের নাম কি আই ফটিয়ে ফটিয়ে থানার হাট বাজার খন খন এলাকা প্লাবিত হই তোর তো কি তথ্য আছে ফটিয়ে ফটিয়ে পৌরসভার জি 9 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড এই এলাকা কি বেশি প্লাবিত হই আর গ্রামগঞ্জ গ্রামগঞ্জ দিল্লি অনরল্লি কোসুয়া ইউনিয়ন তারপর হলদি হাবিলা ইউনিয়ন তারপর সুবন্ধন ইউনিয়ন তারপর হলদি কোলা ইউনিয়ন এবং আশি ইউনিয়ন উপজেলা প্রশাসনের খনদরণ উদ্ধার তৎপরতার দরকার আছে কিনা এইলে কিছু খন তথ্য আছে কিনা বা উপজেলা প্রশাসন কিছু দিই কিনা আর এখনো পর্যন্ত মানে এখন এই উপজেলা ওয়ার ইউনিয়ন পর্যায়ে উপজেলা প্রশাসন কিছু দিই কিনা আজও খবর ন দেয় তবে পৌরসভার যেই এলাকা প্লাবিত অর্থাৎ এত খারাপ পরিস্থিতি এখনো পর্যন্ত ন হয় অর্থাৎ এখনো পর্যন্ত এত খারাপ পরিস্থিতি ন হয় আল্লাহ আরো খারাপ পরিস্থিতি নগর হোক তারপর তো তোরা চোখ কান খোলা রাখিবে যেহেতু যেহেতু এডে আরাতে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আরো এই আগামী সপ্তাহ এইবে মোটামুটি বৃষ্টি হইব আরো দুই দিন অনবরত বৃষ্টি হইব বাকি আরো দুই দিন বৃষ্টি হইবের সম্ভাবনা বেশি 90% বলে ফর ওয়েদার ফোরকাস্টে তোরে দুই দিন যদি হয় স্বাভাবিকভাবে সারা চট্টগ্রামত মেদি সিলেটের যে ইয়ে নয় আর দুই দিন বৃষ্টি হলে নিশ্চয় সিলেটের মতো আর চট্টগ্রাম যদি এই ধরনের বৃষ্টি হইতে থাকে তো আর তোরা নজর রাখো আর এলাকার মানুষজন যারা এই মোবাইলের মেদি যেহেতু মোবাইল এখন বেগুনতে দরকার হয় যোগাযোগের বড় মাধ্যম তো মোবাইলের মেদি বেগুনে যারা পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক ইয়া করে রাখবো বিদ্যুৎ ফুল চার্জ করে রাখিবেন সংযুক্ত আছিলেন রাঙ্গামাটির মধ্যে কি অবস্থা এনেকান জানতাম চাইম আর রাঙ্গামাটির আলমগীর মানিক আছে রাঙ্গামাটির মধ্যে হ্যালো মানে কাই আই আওয়াজ শুনির বাট ওনারে টেলিফোনও না পারে আর কি মানিক পাড়া রাঙ্গামাটির প্রতিনিধি আলমগীর মানিক আলমগীর মানিক কারালয় সংযুক্ত আছে আলমগীর মানিক রাঙ্গামাটির তুনে আছে ও এডো কিন্তু ব্যাপক কি পানি আসছে বলে হয় তো পাহাড়ি ডলে এডে নিম্নাঞ্চল প্লাবিত হইয়ে আর যতটুকু ফুননি তো আর সরাসরি উল্লয় একটু কথা হবার চেষ্টা করি মানিক কি আরালয় সংযুক্ত হইয়া না আর মনে হয় যে মানিকুরে ফাইতে আরাতে একটু গিয়েব তো এখন এই মুহূর্তে আরাতে যে ফুটেজ সিন ওনারা দেখতে লাগুন এই বই যে রাঙ্গামাটির ফুটেজ রাঙ্গামাটির মধ্যে আগে কিছু ছবি দেখার আরে ভিডিও ফুটেজ আছে তো আলমির মানিক আর ফোন চালাই গুন না মানিকে যে ফুটেজ সিন পাঠাইয়ে ইয়ে মেদি দেখা যাচ্ছে মানে রাস্তার মধ্যে পর্যন্ত জালবার তবে ইয়ে একটা নারার বন্যা হইলো বাংলাদেশের মানুষের মধ্যে এই বন্যার মধ্যে কিন্তু ওই তারা আনন্দ উৎসব খুব সুন্দরই করে এবে নতালে হয়তো আড়ালে আরেক ডইলে এই ধরনের বন্যা এক মানে হয়তো মানুষের কিছু কিছু মানুষের লাই কষ্ট কর আবার কিছু কিছু মানুষের লাই খুব আরাম এবে মেদে মানুষ বুঝতে পাই দুর্গ ভাই তারপর দিয়ে মাছ চাই জাল দিয়ে মাছ চাই সময় বড় বড় মাছ পাইবে খুব বেগুনে খুব আনন্দ উৎসব করে তো আর আলমগীর মানিক একটু সংযুক্ত হইতাম আলমগীর মানিক শুনতে লাগুন না জি ভাইয়া
ভাইয়া উনির আয় উনির আরতে বুঝা যান না আর কথা হ্যাঁ হ্যাঁ আইফোনের আইফোনের আচ্ছা এরারে রাঙ্গামাটির সর্বশেষ অবস্থান এরারে জানাইবেন না খনখন এলাকা প্লাবিত হই এরারে কেন হইবেন ভাইয়া রাঙ্গামাটি আসলে যদিও পর্বত এবং পাহাড় লইনে মানুষের মনে করে পাহাড়ি অঞ্চল উঁচু জায়গা কিন্তু রাঙ্গামাটির আসলে লঙ্গদু এবং বাগাইছড়ি দুইয়ের উপজেলা একটু সমতল এবং কাঁচালং নদীর অববাহিকার এবং পাদদেশে এই উপজেলা কিন্তু অবস্থিত যার ফলশ্রুতিতে বর্ষণ যখন হয় তখন কাঁচালং নদী যেটা তুমি ফুটি হয়ে লুসাই পাহাড় ভারতের সীমান্ত লগ্ন মিজোরামের পাশে এই লুসাই পাহাড়ের একটা তুমি মিজোরামের পানি বেগিন নামে নামিয়ে নিয়ে আর যখন টানা বর্ষণ হয় তিন চার দিন বর্ষণ হয় তখন কিন্তু আর নিম্নাঞ্চল বাগাইছড়ি এবং লঙ্গদু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায় এইবারে আর দূরাছড়ি উপজেলারও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সার্বিক পরিস্থিতি লই রাঙ্গামাটি যে অবস্থান প্রশাসনিক এবং আইন লই আই ইতার আল্লাহ কথা হই ইতা যেমন রাঙ্গামাটি জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা যে তথ্য ইতার আল্লাহ আরা জি ভাই সম্ভব যে দুর্যোগ মোকাবেলা গরুবেলা রাঙ্গামাটি জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি লই ইতিমধ্যেই রাঙ্গামাটি জেলার 150 খান আশ্রয় কেন্দ্র লই তার মধ্যে রাঙ্গামাটি পৌরসভা শহর এলাকার ভিতরে 20 খান আশ্রয় কেন্দ্র আছে আর ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধরনের যে আছে এই ভিতরে আর বাগাইছড়ি উপজেলা একটু বন্যা দুর্গত বেশি কারণে নিম্নাঞ্চল প্লাবিত ইয়াড় প্রায় 4,500 মানুষ পানিবন্দী আছে ইতার আরে স্থানীয় জনপ্রতিনিধি পৌরসভা উপজেলা পরিষদ এবং বিজিবির পক্ষতুন ইতার আরে খাদ্য শস্য সরবরাহ রান্না করে খাবার দেন আর ইতিমধ্যেই রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় কাপ্তাই দূরেশ্বরী সহ যেসব জায়গায় দুর্গত মানুষ আছে তারার লাই 150 মেট্রিক টন খাদ্য শস্য ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তুন বরাদ্দ দেওয়া হই আর রাঙ্গামাটির ভিতর হ্যালো মানে জি ভাই কোন ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা কোনো কিছু এই ধরনের কোনো তথ্য আছে না দুর্ঘটনা আসলে ওই ধরনের আশঙ্কাজনক বা আর আর এই ধরনের কিছু নাই তবে পানিবন্দী মানুষ এটা প্রায় এই ধরনের মাছের ঘের এবং আছে যে যেখানে সমমিতি এই ধরনের ধারাবাহিক বৃষ্টি হলি পাহাড় দশর উগ্র বিষয় কাজ করে তো এই ধরনের কোনো কিছু প্রশাসনে কোনো ধরনের মেজার লই কিনা যে পাহাড় দশর আগে কোনো কিছু মেজার লই কিনা জি ভাইয়া জি ভাইয়া গত 2017 সালে যে পাহাড় তো সহিল এবং এটার যে সম্ভাব্য ব্যাপক ক্ষয়ক্ষতির পরবর্তীতে কিন্তু রাঙ্গামাটি জেলা প্রশাসন এর পর ধারাবাহিক ভাবে নানা ধরনের আগাম প্রস্তুতি লয় রাঙ্গামাটির ডিসি মিজানুর রহমান ওর তাৎক্ষণিক পদক্ষেপে যখন দুর্যোগের আবহাওয়া রিপোর্ট আসিল দুর্যোগ আয়ব এই ধরনের অবস্থা তারা প্রস্তুতি পর্ব বুঝি এবং তারা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ভলান্টিয়ার বা টিম গঠন করেছি এবং সংশ্লিষ্ট যে সরকারি উপজেলা এবং ত্রাণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বেগুনরে ও একেবারে স্ট্যান্ড বাই অফিসের দায়িত্ব হই এবং ইতার আর যে বিভিন্ন ধরনের ছুটি আসিলে কিনা বাতিল করছি ইতার আর অফিসে অবস্থান করি পরিস্থিতি মোকাবেলা হই এটা ভাই আর একটা জিনিস দি রাঙ্গামাটির প্রায় উপজেলা কিন্তু প্রায় আষ্টওয়ান উপজেলা হ্রদ নির্ভর তো হ্রদের যে পানির স্রোত এই সুবর্ণ চ্যানেল পানির স্রোত ভিতরে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা হয় কবিতায় অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার মাধ্যমে রাঙ্গামাটি 201 রোডে লঞ্চ চলাচল বন্ধ রাখি এর বাইরেও রাঙ্গামাটি যে শিক্ষা প্রতিষ্ঠান কিনা আছে কারণ পাহাড়ি এলাকা অনেক দূরম এলাকা আছে এডার পাহাড়ি বিভিন্ন অধিবাসী হলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে গেলে ফুয়াশা দুর্ঘটনা শিকার হইতে পারে এই সিদ্ধান্ত এলাকা জেলা পরিষদের মাসিক মিটিং এর মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসন আজ এতনৈতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম আপাতত বন্ধ রাখি শ্রেণী কার্যক্রম বন্ধ কিন্তু এনে ইতার স্কুল খোলা থাকবো আর আরেকখান জিনিস যদি এই রাঙ্গামাটির বর্তমানে পর্যটন জেলা কিন্তু পর্যটনের ইয়া হিসাবে পর্যটক যাও দুই একজন আছে বা ইয়া আছে তার আল্লাহ টুরিস্ট পুলিশ এবং রাঙ্গামাটি পুলিশ বাহিনীর পক্ষ কিন্তু সার্বক্ষণিক তদারকি করার এবং প্রশাসনে অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু প্রশাসনের তদারকি বেশি থাকায় আল্লাহ রহমতে এখনো পর্যন্ত আড়াতে এই ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর আর না পাই আমি ফায়ার সার্ভিসের লোক কথা কইলাম কিছুক্ষণ আগে
ফায়ার সার্ভিস অর্থাৎ আমরা এমনি প্রস্তুত আছি, সার্বক্ষণিক জেলা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো দুর্যোগের খবর পাইনি। আর কোনো ধরনের সমস্যা তাহলে আর আল্লাহ অবশ্যই অবশ্যই জানাইবেন। আর আর একটু আর একখান আগে যাই, উত্তর চট্টগ্রাম হাটাজারি, হাটাজারি অক্সিজেন রোড যেবে মানে এখন বর্তমানে ফটিকছড়ি হাটাজারি রাঙ্গামাটি এই পর্যন্ত রোড যেবে আছে ফটিকছড়ি, এই রোড এবে মধ্যে আর এই বর্দিগির পার নামক একখান জায়গা যে আছে, এই জায়গা মধ্যে রাস্তা বহুত উঁচু করছি। গত গত বছর গত 2 বছর হয়ে এমনি প্রায় 2 ফুট উঁচু করছে, কিন্তু রেজাল্ট নাকি পাওয়ানো যার আজকে এই জায়গা মধ্যে বহুত গাড়ি বিকল গিয়ে গো, বহুত সিএনজি ট্যাক্সি বাজে গিয়ে গই, বাস পর্যন্ত বাজে গিয়ে গই, এন্ডিল একখান দৃশ্য হয়ে। তো আর একটু হারাদারির এই অংশ মধ্যে এখন বর্তমানে কি অবস্থা আছে আর এখানে কেন জানতে চাই, যেহেতু বৃষ্টি কিন্তু সকালবেলা একটু থামিলেও এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেলের তুলনায় আবার বৃষ্টি শুরু হয়ে গিয়ে, এটা পরিস্থিতি খুব খারাপ। আর একটু জানতে চাই আর সাই একখানা মানুষের মাছ আনন্দ করুর্গতি দুর্গতি সর্বনাশ আর কি পূর্ণিমা বারো মাস এই অবস্থা চলে আর দুর্যোগত আছি। এই গাড়ি নোহাই তো না না গাড়ি তো নোহাই গাড়ি না মারিলে সদির আইলাম আয়ের এই অবস্থা তো মানুষের দুর্ভোগ আরে বর্ণনা করার মতো ন আসলে কেন ব্যবস্থা আর আর দাঁড়িবাসী উত্তর নবের কোনো স্বপ্ন দেখি দিদেন খাত একটা বাজে অনার কে আহত টাহত হই না গড়র আর বড় রাহত না জিনিস তো বেগিন আস করে আর বেগিন এটা আর কিছু নাই আর এদের আলমারি দি ওয়ার ডব যে সম্পূর্ণ বেগিন বেগিন মাগি অনব দান হয় কত দিন হয় আলা ক্ষতি এবার ক্ষতি কি ক্ষতি তো একবার হ্যাঁ না না মানুষের ভালো হয় কত দিন হয় মানুষ ভালো কত দিন হয় আচ্ছা আচ্ছা পানি বহুত তো পানি বহুত এক কেল পানি আছে এখনো আছে এক কেল আছে এখনো ডুবি বিগত 50 বছরের মধ্যে ফানি কি লুচি ফানি কি আসলে যাইবেন কি জায়গা নাই না যাইবার জায়গা তো অবশ্যই নাই অবশ্য পুরা যে চেন আছে একদম ছোট গিয়ে মুখিয়ান যার কারণে পানি এবছর আয় পাই জানুরাদপুর সত্তর দায়িত্ব তো এখন পানির অবস্থা এরকম সরকারের নদী নালার পরিষ্কার নগরলি জনগণ সচেতন নইলি আসারা নগরালি এত পানি নয় আসারা ফলানোর পরে এত পানি যদি হাসারা না হলে তো জনগণ সচেতন থাকতো তাইলে এত ময়লা পানি এত বাঙালি বাইরে যাই রে ওই যে সিগারেট
কুসা ফগড় লই তাকে হতে জুরি গোভাই ইবেত মধ্যে যাইরা ফালাই আর বিদেশে তুমি বাংলাদেশে তাইলি বাঙালি নই আগর কালচার এই তাই যাইগো বুঝছেন না আর তো আর তো ইয়া তো বাইরে আমি বইব বিষয় গেলে এখন অনার এটা মানুষ বিভিন্ন অনার অভিযোগ করছে তারপরে রাস্তার মেয়েটা হাজ করছে এটা সরকার তো আজি তিন চার দিন হইতে যে ওজোর বৃষ্টিপাতর কারণে এখন বিভিন্ন ভাবে আর দল নামি আর আর এলাকা যেভাবে পানি জল জল সৃষ্টি হয়ে ইয়ান বলে মানুষের অত্যন্ত কষ্ট এবং আই এলাকি আসলে চিহ্নিত করে দি সন্ধান দিয়ে সন্ধান দি আর আর বাধা পানি আর আর ডুবাই পেলার এইসব জায়গা কেন চিহ্নিত করে কিন্তু প্রতিকার করে পেলায় বিভিন্ন প্রকল্প দিয়ে দেওয়াল প্রতিরোধ দেওয়াল দি খালর এবং খালর পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে পানি সহজে নামি যায় এই ব্যবস্থা করে পেলায় এখন পরিদর্শন করি আর চিহ্নিত করে অনর অনেদের পরিদর্শন করছুন এখন অনর তো আসলে কি কি জিনিস কেন অনর গিয়ে অনর নলেজ মধ্যে কি বা বাধা করছে নলেজ মধ্যে অতীতে যে খাস করছে দেওয়াল তুললে রিটার্নিং ওয়াল দিয়ে কালর এই এগেন বাঙালি পড়ানো যাই এর মেইন খরা তুল এই আর বালুখালী সরা মধ্যে পানি অতিরিক্ত পানি পাওয়ার কারণে আনলে মানুষ জলজট সৃষ্টি হয় যা মানুষ বাড়ি করে পানি উঠে তো এগেন আসলে ওই প্রতিরোধ গাজী শফিউল আজিম তো গাজী শফিউল আজিম যে হতান হই এই হতান যে আসলে এই পানি বেশিক্ষণ আর লয় নথাকে এনেকান ভালো দিক যে আর উগ্র সময় শেষে কিন্তু পানি যাইগই তো যদিও পানি না থাকে কিন্তু পানি উড়ানোর পর দিয়ে যে ভোগান্তি ইয়ে নয় ইয়েন অন্য একটা বিশাল কারণ তো যে কারণে পানি উড়ে ইয়ে নারা পাইন্ড আউট করতে আমি চেষ্টা করি কিনলে কী কারণে এই ঘটনা ঘটে তো আর এতালে বলি আর একটু সংযুক্ত হইলাম যে হাটহাজারির নির্বাহী হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তার লয় আর একটু কথা হইতে চাইম যেহেতু হাটহাজারির নির্বাহী কর্ম হাটহাজারির এই অঞ্চলে ইয়েন হাটহাজারি উপজেলা থজ্জি এবং কিললে কোন কারণে ইমিদি পানি উডের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে পানি উডের কারণে ইমিদি খুব বড় নালা আছে নালায় বেদিয়ে কিললে পানি ইবে বন্দর আর ফুন্নি যে ইঞ্জিন নালারে নালায় বেড়ে বেহা করি ফেলে গিয়ে নালার উম্মিদ দি মার্কেট করি ফেলে গিয়ে এই ধরনের একখান অভিযোগ আর পাই তো আর স্বাভাবিকভাবে খনিকে আর অভিযুক্ত করিবার আগে দিয়ে স্থানীয় প্রশাসনে কীভাবে চিন্তা করছি এখানে জানিতাম চাই সো চলেন একখানা উপজেলা নির্বাহী কর্মকর্তা কী হওয়ার আর একখানা চিন্তাম চাই কালকে রাত্রে দেখছিলাম বিভিন্ন জায়গায় আমি পানি যে জমে গেছে কাজ করতেছেন আপনি উপজেলা সহ পৌরসভার সবাই সমন্বয় করে আসলে আমাদের হাটহাজারিতে কোন কোন জায়গায় আসলে পানি উঠছে এবং কি পরিমাণ পানি উঠছে একটু যদি টোটালি যদি আমাদের পরিমাণ বলা মুশকিল আমরা তো পরিমাণটা বুঝবো না তো অনেক বেশি পানি উঠছে বেশ অনেক জায়গায় আপনারা যতটুকু জানেন আমিও মোটামুটি আমার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবরা যে রিপোর্ট দিচ্ছে বা পৌরসভায় আমরা ঘুরে যা দেখেছি বা পৌরসভার বাইরেও আমরা এই যে বিভিন্ন স্পট বিশেষ করে যা দেখছি পানি মোটামুটি অনেক জায়গায় উঠেছে এটি আসলে সব জায়গায় যে ব্লকেজের কারণে উঠেছে তা না অনেক জায়গায় দেখেছি আমরা খালের যে পানির লেভেল ওই লেভেল পর্যন্ত লেভেল একদম টইটুম্বুর ভরা খাল ভরা অর্থাৎ পানি যাওয়ার জায়গা নেই এটি যে সবটা যে মানব সৃষ্ট তা নয় এটা প্রাকৃতিক যে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই কারণে পর্যা অনেক বেশি পরিমাণ প্লাবিত হয়েছে আর আমাদের নিজস্ব যেই মানুষের অসচেতনতার কারণে যে ব্লকের সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলিতে আমরা অনেকগুলি জায়গায় কাজ করছি পৌরসভার ভিতরে প্রায় চার থেকে পাঁচটি স্পট আছে যেখানে ইতিমধ্যে ব্লকের সরানো হয়েছে এমনকি নালা তৈরি করে ফেলা হয়েছে গত আমাদের ভোর চারটা থেকে কাজ করে সাতটা পর্যন্ত তিন ঘন্টায় এক্সকেভেটর লাগিয়ে একটি বড় এলাকাকে আমরা পানির হ্যাঁ পানি প্লাবিত হওয়া থেকে রক্ষা করেছি সেটি হচ্ছে আমাদের ঘরোয়া পাড়া যেটি আছে সেখানে একটি নালা তৈরি করা হয়েছে এক্সকেভেটর দিয়ে প্রায় দুই আড়াই ঘন্টা কাজ করে আরও কয়েকটি জায়গা আছে আমরা ম্যানুয়ালি আমাদের যারা আবর্জনা ক্লিন করেন তারা পরিষ্কার করছে বিভিন্ন জায়গায় করে সেটিকে ব্লকেজ দিয়ে করার চেষ্টা করছে তবে সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে মানুষ
ড্রেনেজ সিস্টেম রাখছে না, বিভিন্ন বাড়ি ঘরের সামনে যা আগে পিছে সবকিছু মিলে যে একটু ড্রেনের জন্য জায়গা রাখতে হয়, এই বোধটাই আমাদের বোধ হয় সম্ভবত নাই। এটা খুবই দুঃখজনক। এটা যদি হয় তাহলে কোনো কাজ করে কোনো কিছুতে ইয়ে হবে না, প্রকৃতি বারবার আপনাকে নক করবে আর আপনাকে সাফার করতে হবে। আর হাটাদারি মহাসড়ক বড়ডিগির পাড় এলাকায় আপনি দেখছেন কি পরিমাণ আসলে মহাসড়কের উপরেও পানি, এই বিষয় নিয়ে আসলে একটু যদি এই বিষয় নিয়ে, এটা আসলে এখানে তো আসলে ঠিক এই পাশ তো সিটি কর্পোরেশন, উপর থেকে পাহাড়ি পানির ঢলের কথা বলছে মানুষজন যা বলছে, আমি তাই এখান থেকে আমিও যা বুঝতে পারলাম তা হচ্ছে পাহাড়ি ঢলের যে পানিটা এদিকে আসছে সেটা নামার সুযোগ পাচ্ছে না। সেটার বিষয়ে আসলে সব সম্মিলিত কিছু চিন্তাভাবনা বা কাজ করার সুযোগ আছে। আমি রুটস অ্যান্ড হাইওয়ের যে এসডি সাহেব আছেন ওনার সাথেও কথা বলেছি, উনি আমারই ব্যাটসম্যান, কথা বলেছি, ওনারা চিন্তাভাবনা করছেন, কথাবার্তা বলছেন যে এখানে আর অন্য কোনো ওয়ে ডেভেলপ করা যায় কিনা, যে পানিটা দ্রুত নেমে যাবে। আচ্ছা, আমাদের ইনশাল্লাহ হাটাদাইতে কোনো নিহত বা আহতের কোনো এই ধরনের ঘটনা আমাদের বাঁচিয়েছে এরকম কোনো ঘটনা আমাদের হাটাদাইতে ঘটেনি, কোনো কোনো জায়গায় প্লাবিত হয়েছে, বাট প্রত্যেকটি জায়গা আমাদের নজরদারিতে আছে, আমাদের চেয়ারম্যান সাহেব যারা আছেন, আমাদের পৌরসভার ভিতরে যারা কাউন্সিলর আছেন সবাই বিষয়গুলো নিয়ে সজাগ আছেন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ আলমগীর জি ভাই। আচ্ছা, আর যে ফোন নি জি, এখন বড়ডির পাড়ার অবস্থা কি অবস্থা? এখন বড়ডির পাড়ার অবস্থা এখনো পানি ন হমে, রাস্তার মধ্যে এখন পানি আছে, কিছুটা পানি কমিয়ে, তবে যে পানি কমি গেই একেবারে ধরনের ন পানি, আগে যে দূর আসিল তার তো একখানা কমি, কিন্তু যে টানা আজ তিন দিন যে বর্ষা পাহাড়ি ডল যে নামি পানি, এখনো পর্যন্ত পানি নামে উরতুল। আর উপজেলা আর হাটাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা হতা হইলাম, তারপর যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ গাজী মোহাম্মদ শফিল আজমুল হতা হইলাম। তবে আর হাটাদের মধ্যে এন হলো ইনুয়ার নাই পানি নুয়ে, মোটামুটি মহাসড়ক আর গ্রামের মধ্যে রাস্তাঘাট ব্যাগদুনের মধ্যে বেশ রকম পানি উঠছে। আর বিশেষ করে যে বড্ডির ফারের মধ্যে যে সড়ক আছে ইন একখানা বৃষ্টি বৃষ্টি পড়লে কিন্তু এটা পানি উঠে, যার হারণলি রাস্তার পশ্চিম পাশে যে এক নম্বর সিটি কর্পোরেশন আছে। জি ভাই, এখন 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 সার্বিক অবস্থা কি মনে হয়? গাড়ি তো মোটামুটি চলিবার মতো অবস্থা আছে মাল্লা? না না, গাড়ি অবস্থা বলতে গাড়ি যেন টানি চলিয়াই আর বাকি গাড়ি যেন এক্সট্রা বন্ধে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে এনর কিন্তু করুন অবস্থা। আর মানুষেরও কিন্তু দুর্ভোগ অনার একখান দেখাইলে হইতে পারে, মানুষের দুর্ভোগ এর এখন শোন একখান সিএনজি আটকে গেছি, এই শোন এন বেচারা টানি আনি টানি আই না পারে ইন মাই দিয়ে সিএনজি খান আটকে গেছি, এভাবে মানুষের কিন্তু দুর্ভোগ। সকালে তো না কিন্তু সকালে একটা নটার তুন অবস্থান করে কেন এরকম যাত্রী সকলের তুন কিছু কথা শুনতাম চাই যে এটা খতুন আইয়ের খড়া যার কত মানে স্থানীয় মানুষজন শুনতাম চাই যে খড়া তুন ওই তারা এই লেফানি দেখেন এই স্যার অর্জন অনারা আর কোন মানুষ হয় ব্যাগ লয়েরা এই পরিবার লয়ে খুব কষ্ট করে দিদের তো আইতে মারলার খুব ভাই অনেক তুলাই দেখ করা যদি অন যদি অন অন দেখ করা করি আর
প্রাইভেট গাড়ি কিভাবে লাভ দেয় কক্সবাজার অন সমুদ্র সৈকত মান্ডি ঢেউ এই এই অবস্থা রাস্তার পূর্ব পাশে হাটহাজারি সীমানা আর রাস্তার পশ্চিম পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কি অবস্থা শোন অনর কি পরিমাণ পানি নামেছে উরুতপুল এটা কিন্তু আবার সকাল লতে কিন্তু বড় বড় মাছ ফাগে রাস্তার মাঝে আর দেখি সকাল লতে এটা বল মাছ ফাগে তারপরে বড় বড় মাছ ফাগে যে মানুষের সজেট মানুষের পুকুর যে ডুবে গেছে তোর মাছ দিন বাইরে গেছে মাছিন কিন্তু আর রাস্তার মাঝে প্রচুর মাছ ফাগে আর একজন তো ফুসল এলাম একজন হতো আই প্রচুর হতো মাছ পাই হতো এবং যে বদ্রির পার এলাকার চিত্র বা যারা রাঙ্গামাটি এই পথ ব্যবহার করেন ওনারা যারা সাইকেল লিখবেন তারা কইম যে আপাতত একটু সতর্ক হয়ে যাবেন লাই কারণ বহুত গাড়ি যাই না পারে বহুত গাড়ি বিকল হয়ে গিয়ে ইমেদি তো ইনলাইয়ের মানুষের মানে এটা উৎসুক জনতা যেন আছে কিন্তু একটা গাড়ি চলম বরদ যেহেতু চালেন দেখেন পানি ঢুকিলি গাড়ি এত দ্রুত গাড়ি চালাই যেমন পরে তো বিয়াগুনের সতর্কতা আমি পড়ব যখন দুর্ঘটনা যেন কোনো কারণে নয় ইয়েন যেন নিশ্চিত আমি পড়ব বাস ওনারা যারা এটা এই এই প্রথমিতি যাইবেলাই চাইতে লিখুন ওনারা ওনারা নিশ্চয় একটু সাহিত্যে যাইবেন কারণ যদি ইয়া নগর অঞ্চলে হয়তো এইভাবে যদি ফাত্তা নদন হয়তো অনতে কুমার পানি ইয়া গড়িয়ে রেই মারাই রেই কিন্তু তো তো প্রিয় দর্শক অনেক কোন যাব তারা অনারারে এই গিয়া দেখাইলেন এ আলমগীর আলমগীর কে আছেন না জি আসি আসি ভাই আসি আসি লাইভে আসি আলমগীর লাইনে আছেন না জি ভাই লাইনের মধ্যে আসি কুইন্টাই গোনা আয় কিন্তু অন হতা ফুলি রাই হ্যালো হ্যালো আই তো ফুলির ভাই অন হতা ফুলির ওকে এখন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট দুই নম্বর গেট দিত আছে ইনমাইডি অনর পানি উঠছি বড্ডিগুর পাড়ের যে দক্ষিণ পাশে দক্ষিণ পাড় দক্ষিণ পাড়ের তুন শুরু করে আবান বাজার পর্যন্ত অনার পানি উঠছি এখনো বর্তমানে এটা পানি আছে তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট তারপরে দেয়ারে অনর দুই নম্বর গেট তো পানি যদি নামি যাই বুঝো এখনো কোনো বড্ডির পাড়ত পানি নাও নামে তবে আজ সারাদিনে পানি নামে এখনো সন্দেহ হম আর যে পরিমাণ উরুত্তম পানি নামের এখন এখন আরো দেখি যে আগে যে দূর পানি দেখি সকাল নটা বাজে এখন প্রায় ছটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে আয়েরও এই পানি দেখি কিন্তু পানি কমনে তেমন একটা ট্রেন মেডি আর পরিবেশ নদীর বড্ডির পাড়ত মেডি ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর হাটা দাঁড়ি ওই গিয়ে রাঙা নাজিরে রোড খনকিনের দিকে পানি উঠছে না আর কোনো দিকে হ্যাঁ আর পানি উঠছি তবে আর 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 কান জিনিস অনরে অনরে এক গড়ি এনইলে আর আর নতুন জায়গার মাঝে পানি উঠছি হাটা দাঁড়ি পৌরসভার মাঝে কোন কোন জায়গার পানি উঠছি হাটা দাঁড়ি পৌরসভার মাঝে কিন্তু আর আজে দীর্ঘ বছরের মাঝে না কিন্তু হাটা দাঁড়ি পৌরসভার মাঝে পানি নোটে কি বিশেষ করে বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মেহল রোড আছে মেহর লোডন মাইডি ফানি উঠছি আজিমপাড়া যে সড়ক আছে আজিমপাড়া সড়ক উঠুন মাইডি উঠছি কামালপাড়া বউ বাজার মাইডি উঠছি আর হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সড়ক আছে সড়ক মাইডি ফানি উঠছি মোটামুটি পৌরসভার মাইডি প্রতিটা ওয়ার্ডন মাইডি কিন্তু ফানি উঠছি তো পৌরসভার মাইডি ফানি নামি গেল
বড্ডির পাড় এলাকার মধ্যে পানিকে নামে। তবে ওনারা আরেকটা জিনিস এড করি, নইলে আরো জনসাধারণ এবং জনপ্রতিনিধি প্রশাসন হলো হতা হইলাম। তারা বারবার কিন্তু এই রাস্তার পাশে যে নালাগিন আছে, পানি যাবে যে সরাগিন আছে, ইনুরুদ যে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান করছি, অবৈধভাবে যে বসবাস গিন করছি, কিন্তু বারবার সরা বেলা হয়, কিন্তু এই নসরণের কারণে পানি যাত্রা যাই না পারে, বাধ্য হয়ে পানি কিন্তু রাস্তার মাঝে চলে যাই। রাস্তার মাঝে এনে পরে মানুষের যে দুর্ভোগের হলে সেজ নাই। এটা সকাল উত্তর যদি নিঃসবি যদি দেখতেন, বিশেষ করে যারা কর্মস্থানের মাঝে যায়, অফিস আদালত যায়, স্কুল কলেজে শিক্ষার্থী হল পরীক্ষার্থীর মধ্যে যায়, তারা কি পরিমাণ কষ্ট, মানে নিশ্চয় দেখলি অন্য যায় এই পরিমাণ কষ্ট হই। আর ওনারা আরেকটা জিনিস যে জনসাধারণ একটা জিনিস কই, বড্ডির ভারত মাঝে মোরত মাঝে একশো মন মাঝে পানি উঠি, আজ দুই তিন বছর ধরে ইন মাঝে পানি নোটে রাস্তাঘাট উচ্ছল করে ফেলি। তো অনেক সাধারণ মানুষই হই যে যে জায়গার মাঝে পানি উঠি, বড্ডির ভারত তুমি দক্ষিণ পাশে তুমি শুরু করি আরে ওনার আমার বাজার এ সড়ক গঞ্জ যদি উচল করা যায় তাহলে আর রাস্তার মাঝে ওনার পানি উঠত না, মানুষের কষ্ট কেন হইতো। আর উত্তর চট্টগ্রামের মাঝে এই হাটাধারী মহাসড়ক তো খুব গুরুত্বপূর্ণ, কারণ দুইজন পার্বত্য জেলা আর তিনজন উপজেলার মানুষ নিত্যদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। আর আজকে উগ্র মানুষ হাটাধারী তুন চিটাং শহরের মাঝে যাইতে প্রায় তিন চার ঘন্টায় মানুষ অক্সিজেনের মাঝে পৌঁছে নেওয়া পারে, যারা পরিবার লই মহিলা লাগছি তারা কিন্তু বেশি কষ্ট দুর্ভোগে পোহার। অসংখ্য ধন্যবাদ আলমগীর, আর হলো সংযুক্ত তাই বেলাই আর একটু ফেনিল লয় কারিগরি ত্রুটির কারণে একবার তারা একটু আর সংযোগ বিচ্ছিন্ন গিয়েল গই আর ফেনির আকাশ হল আর একটু সংযুক্ত দেম চাই ফেনির এই সাইডে দিয়ে পানি খুব বেশি নামের বলে ফোন নিলেন। তো ফেনির আকাশ কি আমাকে শুনতে পাচ্ছেন? কারিগরি ত্রুটির কারণে আমরা আপনার কথা ভালো করে শুনতে পাই, আপনি আমাদেরকে একটু বলেন তো এখন কি অবস্থা। আমি প্রথমে একটি কথা বলতে চাই, যেটি হচ্ছে আপনি যেহেতু জানেন বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু প্রথম অবস্থায় বিদ্যুতের একটি বিচ্ছিন্নতার একটি ঘটনা থাকে, আর ওই বিদ্যুতের কারণে আসলে বারবার আমাদের কারিগরি ত্রুটি হচ্ছে। আমি আজকে ফেনীতে আপনার সঙ্গে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমি হাঁটু পরিমাণ পানিতে কিন্তু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে লাইভে যুক্ত হয়েছি। আমি দেখেছি যে এখানকার একটি বাঁধ যেটি হচ্ছে ভারতীয় যে উজানের পানি, ভারতীয় উজানের পানির কারণে কিন্তু ফেনীর প্রায় অন্তত 400 থেকে 500টি বাড়ি কিন্তু প্লাবিত রয়েছে। আমরা এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম এবং কি আমরা আপনাদেরকে চিত্রগুলো দিয়েছি। এখানকার মানুষ যুগের পর যুগ ধরে কিন্তু এই বেহাল দশায় অবস্থান করছেন, আর তারা একটি কথা বলছেন যে আসলে আমরা ত্রাণ এবং কি কোনো ভিক্ষা চাই না, আমরা যেটি চাই সেটি হচ্ছে আমাদেরকে টেকসই একটি বাঁধ নির্মাণ। আরেকটি কথা বলে রাখতে চাই যেটি আসলে অনেকটা হাস্যকর, এখানকার যারা আছেন ফেনী যারা আছেন সকলেই জানেন যে একই বছর গত প্রায় এক যুগেরও অধিক সময় ধরে একই স্থান দিয়ে কিন্তু প্রতিবারই এই সময়টাতে কিন্তু পানি এবং কি বাঁধগুলো ভাঙে। আবার এখানকার সাধারণ মানুষের ভিতরে একটি প্রচলিত কথা আছে যে যতই বাঁধ ভাঙবে ততই কিন্তু আবার একটা জিনিস বাজেট হবে, ওইরকম ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে এখানকার স্থানীয় যারা আছেন সকলে দায়ী করছেন। তো সবকিছু মিলিয়ে এখানকার মানুষ এখনো প্রায় কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে পানি নামতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে আবার বৃদ্ধি পাওয়ার কারণে পানি কিন্তু নামেনি, বরঞ্চ পানি আরো বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখানে এসে সকাল ধরে যেমনটা দেখেছি যে কোনো সরকারি কর্মকর্তাকে দেখতে পাইনি আমরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু মুঠোফোনে আমরা তাকে পাইনি। আচ্ছা, এখন এমনিতে কোনো বাড়ি ঘর মানে মানুষের বা পশু পাখি কোনো ধরনের মানে খারাপ কোনো খবর আমরা পেয়েছি কিনা? জি, বাড়িঘরের যে বিষয়টি বলছেন বাড়িঘর এমনকি পশু, যেহেতু আপনি জানেন কিছুদিন পরেই কুরবান আসন্ন ঈদুল আজহা, সেই উপলক্ষে কিন্তু অনেকেই কিন্তু গরু লালন পালন করেন এখানকার যারা মানুষ আছেন, অনেক গরু কিন্তু আমরা দেখেছি পানিতে ভেসে গিয়েছে, কয়েকটা গরুকে দেখেছি আমরা স্থানীয়, এবং অনেক ফসলি জমি, এছাড়াও ফেনীর বেশিরভাগ এই অঞ্চলের বেশিরভাগ যে মানুষরা আছেন তারা কিন্তু মৎস্য চাষিতে আগ্রহী।
তো মৎস্য চাষী প্রায় সবকিছু মিলিয়ে বাজার পুরো বাজার কিন্তু যে সদর উপজেলার যে বাজারগুলো রয়েছে এই বাজারগুলো কিন্তু পুরোটাই কিন্তু পানিতে প্লাবিত। এছাড়াও বাজার ছাড়া যে মৎস্য খামারগুলো রয়েছে সবগুলোই কিন্তু একেবারেই প্লাবিত, সেখানে কোনো কিছুই অবশিষ্ট নেই। এছাড়াও ফসলি যে জমিগুলো রয়েছে ফসলি জমিগুলোতে আপনি জানেন এই সময়টাতে ধানের আবাদ করা হয়, কিন্তু ধানের আবাদও কিন্তু সেই ফসলগুলোও কিন্তু নেই। সবকিছু মিলিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার আপনি আমাদেরকে বাকি তথ্যগুলো দিবেন, আশা করি আমরা চট্টগ্রামের মানুষের কাছে চট্টগ্রামের বা আমাদের পুরো চট্টগ্রাম বিভাগের মানুষের কাছে আমরা আমাদের আপনাদের তথ্যগুলো তুলে ধরব। প্রিয় দর্শক ও ফেনি তো ফ্যানি তো 35-65 না বুঝলেন না, তো স্বাভাবিক ভাবে হারাতে এইটা ও তো আর সিরিঙ্গে হতা বুঝিব কিন্তু হইতে পারতো না। হেনির কথা হেনির বাসায় হইতো হলে আইতে হেনির বাসায় হন আসিল বলে ইয়ার বললো ওর হন আসলে হেনির বাসায় খুবই বেলাই। যাই হোক পরবর্তীতে আর এইভাবে কথা কই মূল লয় ওনারা যারা যেই প্রাপ্ত আসন ওকে প্রিয় দর্শক আর একটু ব্যাক করতাম চাই হাটাজারির এই যে আরা হাটাজারি অক্সিজেন রোড যেবে বর্দির পাড়ার অবস্থা দেখাইলেন আর আর লাইভ সাইতে সাইতে আর আর স্থানীয় চেয়ারম্যান চিকমদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান নাকি তাইছি আইয়ারে উনি কিছু কথা কইতে স্যার কী কারণে এই খষ্টান অর চাই আর আর চেয়ারম্যান সাহেব কী কইতে চাই আলমগীর আর চেয়ারম্যান সাহেব কি কইতে স্যার দে পরিষদের যে চেয়ারম্যান বাচ্চু ভাই দুইবার নির্বাচিত এবারে কিন্তু নির্বাচিত এই বিপুল বুড়ে এই আর আর এই একারা বৃষ্টি পড়লে কিন্তু বড্ডির ফার এলাকা গান এটা পানির বাড়ি ডুবে যায় মানুষের কিন্তু কষ্ট করার সার নাই। এই ইউনিয়ন পরিষদ হলো উদ্যোগ উদ্যোগ নেয় কিনা আর আর সি প্লাস লাইফ সাইয়ের আর আর এই চিকন্দন ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ভাইছি আর হাসান জামান বাচ্চু ভাই একদম হাসান ভাই হাসান জামান বাচ্চু ভাই এর কোনো উদ্যোগ উদ্যোগ নিব কিনা বা এই বিষয়ে কোনো প্রশাসনের লয় উপজেলা প্রশাসনের হতই কিনা আসুন ভাই আর সি প্লাসন বাচ্চু ভাই আর সি প্লাসন ভাই লাইফ লাইফ আছে আসলে আর তো এই বড্ডির ফার্মে বারবার এ পানি উঠে মানুষের দুর্ভোগ কোনো সকালের দিক দেখতে গুণ মানে বিভিন্ন লাইফ দেখুন আর সি প্লাসন লাইফ সাইজ মানে আসলে এই উপজেলা প্রশাসনের লোক হতা হইন কিনা তারপর ইভেন কি উদ্যোগ নিবেন কিনা আর দেখি বড্ডির ফার্ম মরণ মাইটি যে আসলে চেয়ারম্যান বলছি ওই সড়ক ও জনপদ রাস্তা আসলে আমরা চেষ্টা করে জিনিসকে নিয়েছু সড়ক ও জনপথ যদি রাস্তা উপরে ঘুরতে চাই তাহলে রাস্তাও বেশি ভালো হইব আয় দেয় দিয়ে আজীবন এই ফানি জমায় প্রত্যেকবারে মানুষের দুর্ভোগ লাগা করিন্ন ভাই তারা আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে রাস্তাও অসল করিয়ে দেয় একটু গরিবের লাই যেহেতু মানুষ খুব দুর্ভোগ আছে কষ্ট তাদের ফানি জমে যেহেতু ও নতুন ডলার পানি আই দেয় পানি যাই বের হলে রাস্তা নেই বিশেষ করে আর একখান সমস্যা বলতে আমার ছাড়াও বরাদ করে ফেলি আই যাই ছাড়াও খনন করে পাল্লা উপান্ত যাতে পানি কিন্তু প্রবাহিত হয় ওই একে দোয়া করবেন মানুষজন ভালো থাকে ব্যাগের ধন্যবাদ জানেন এবং ব্যাগের এই অসুবিধার জন্য আই প্রশাসন একজন কর্মকর্তা হিসেবে একজন চেয়ারম্যান হিসেবে ক্ষমা প্রার্থনা করি আল্লাহরও দান আল্লাহ দিয়ে ফানি কিছু গরিবের উপায় নেই তারা চেষ্টা করি ধন্যবাদ উপজেলা প্রশাসন যেন পাচ্ছে না যেন আসলে টোটাল সড়ক জনপথ রাস্তা যেন আরো অ্যাক্সিডেন্ট কম পড়বো আরো উড়ে কম পড়বো তো উপজেলা প্রশাসন সড়ক আমরা চেষ্টা করি এটা হলো হতা করি বর্ধিকের বার মতো মূল বর্ধিক বার যে আছে ইয়ের মতো ইয়ান যাতে আরো উপকার করতে হবে
নির্বাহী কর্মকর্তার লাই সকালে কথা কইলাম, ও পরিদর্শনের মধ্যে আসি, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট উনিশে দেখি, তাই অত্যন্ত কষ্ট করে দিলাম, কষ্ট করে দিলাম তো বারবার ইনমেডিতে পানি উঠে মানুষ আসলে খুব কষ্ট হয়ে দেখি। আপনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিবেন কিনা বা কোনো কথা বলছেন কিনা? ও ও একটা হতা হয়ে হবে যে সড়ক বিভাগের যে বর্তমান দায়িত্ব আছে, ও আর বেসমেন্ট উল্লাহ ও আল্লাহ আই উল্লাহ হতা হই, তবে আই চেষ্টা করছুম এই জায়গাটা খাস করি পেলাই ওনারা এক কেনা করে জিনিস গান দেখায় যিন মাঝে মানুষের দুর্ভোগ, যিন মাঝে মানুষের আসলে কষ্ট হয়, মানুষ যেহেতু ফানি উঠে ওনারা পশ্চিম পাশে একটা অনেক খেয়াল করছুন কিনা, খেয়াল করছি কিনা এই যে রাস্তার পশ্চিম পাশে প্রচুর দোকানপাট কিন্তু নালার উন্মাদ্য দিয়ে, যার হাতে নালাগুন বড় গিয়ে পানি যাবে, হনার রাস্তা নাই তো পানি হটে যাবে, পানি তোর জম পড়বে যখন এক জায়গা দিয়ে, তার তার মাধ্যমে এই পানি রাস্তার মধ্যে চলে আই মানুষের দুর্ভোগ খরচ শেষ নাই। তো এই এন এর লাই বলি যারা এই রাস্তার পাশে পশ্চিম পাশে যে দোয়ানগিন আছে, দোয়ানগিন কিন্তু শুনে জম পড়বো নালাগা কিন্তু অসংখ্য ধন্যবাদ তনরে আর সার্বিক চিত্রহীন তুলে ধরি পেলাই রাঙামাটি পর্যন্ত অনারারে কিছু উপজেলার সার্বিক চিত্র দেখায়, তো আরা পরবর্তীতে আরো কিছু দেখাইম, ওনারা যদি সাইড চান চান তাহলে আরা ওনারা সামনে আর পারো আরা হাজির করছিম, আর অন্যান্য উপজেলার কীরকম অবস্থা ইয়ে না আরা পরবর্তীতে ওনারা জানাইম। ওনার ব্যায়াম ভালো থাকুন, সুস্থ থাকুন, সি প্লাস টিভির সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম।